হ্যালো মাই লাভ লিভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম ল্যান্ডেন আর শনিবার আমি যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিকনিকে তো এই জামাটা আজকে পরে যাচ্ছে এটা হচ্ছে খাদি থেকে আমি কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ড্রেসটা আর পুরোটুক খুলে আর দেখানো হয়নি তাই এখন দেখাচ্ছি আর খাদিতে একটাই প্রবলেম ওরা কিন্তু সালোয়ার দেয় না সালোয়ারটা আপনাদের এক্সট্রা করে বানিয়ে নিতে হবে মানে খুব কম ড্রেস আছে ওদের সালোয়ারটা ওরা দেয় তো আমার খুব ভালো লেগেছে ড্রেসটা আমি তাই এটাই কিনেছি আর সবসময় আমার হলুদের প্রতি একটা আকর্ষণ থাকে আমি ড্রেস কিনতে গেলে একটা হলুদ কালারটাই নিই তো সাথে আবার ম্যাচ করে একটা হেজাবও নিয়েছি আর আয়াস আদিয়ান এই গেঞ্জিগুলো পরবে এই হাফ প্যান্টগুলো পরবে কারণ এখন সামার তাই সামার কথা চিন্তা করেই আমরা ড্রেসগুলো পরছি সবাই আর এগুলো হচ্ছে হুডি নিয়ে যাচ্ছি সাথে বিকেলের দিকে যখন একটু ঠান্ডা পড়বে তখন এটা ওরা পরবে আর আদৃত একটা নর্মাল ড্রেস পরে একটা সামার কোট পরে নিয়েছে তো সবাই গাড়িতে উঠে গেলাম এখন আমরা চলে যাচ্ছি অনেক দূর সেটা হচ্ছে রাইস লুপ নিডো স্পেলিংটা এরকমই হবে মনে হয় আমি অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেব আর যেতে ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের মতো লাগবে অনেক দূর তো খুশি মনেই সবাই বের হয়ে গেলাম আর মানে খুব ভালো লাগছিল সবার মন খুব ফ্রেশ ছিল যাওয়ার সময় গল্প করছিলাম বাচ্চাদের সাথে গল্প করলাম এবং অনেক কিছু পেছনে নিয়ে নিলাম গাড়ির বোটে ওদের এক্সট্রা ক্লথ ওরা ওইখানে সুইমিং করবে সেই ক্লথ গেঞ্জি প্যান্ট সব এক্সট্রা এক্সট্রা আমার নিয়ে নিতে হয় বাচ্চাদের জন্য খাবার কারণ আয়াস আদিয়ান সব খাবার খেতে চায় না সেই জন্য ওদের জন্য একটু এক্সট্রাভাবে ইগাট জুস ক্রিপস বানানা এগুলো নিয়ে নিতে হয় তো সব কিছুই গাড়ির পেছনে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা একটু গান শুনতে শুনতে যাচ্ছিলাম তো আদ্রিতার আব্বুর কিছু ফেভারিট গান আমার কিছু গান সেগুলোই শুনতে শুনতে যাচ্ছিলাম গাড়িতে আমি সহজে গান শুনি না আমি সব সবসময় সুরা শুনতে শুনতেই যাই তবে জানি না আজকে কেন শুনলাম আর আজকে একটা বিশাল বড় বিপদেও পড়ে গেলাম আমাদের একদম টেন মিনিট লাগবে পৌঁছাতে ঠিক সেই মুহূর্তে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেল এমন একটা জায়গায় মানে আমরা কিন্তু এখানে নতুন এসেছি জায়গাটা তো গাড়ির বোটে যেহেতু চেয়ার ছিল আমরা যেখানেই যাই ঘুরতে চেয়ার নিয়ে যাই সাথে করে তো চেয়ার বাইরে এনে কিছুক্ষণ বসলাম তো ব্রেকডাউন ফোন দেওয়া হয়েছে লেক্সাসেই ফোন দেওয়া হয়েছে ওরাই এটার একটা সমাধান করে দিবে তাদ্রিতা আব্বু ওবার ডাক দিয়ে দিল আমাদের জন্য আমরা উবার করে বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি কারণ টেন মিনিটের রাস্তা আর যেহেতু টাইমও চলে যাচ্ছে এখন বিকেল সাড়ে তিনটার মতো বাঁচতে ছিল তখন আমরা চলে আসলাম আর আদ্রিতা আব্বু গাড়ি নিয়ে ওখানেই রয়ে গেল তো আমরা উবার করে যাচ্ছি খুব মানে নতুন এরিয়া এবং সব কিছুই নতুন লাগছে মানে অপরিচিত সব কিছু তবে সুন্দর প্রত্যেকটা বাসার সামনে খুব ফুল দিয়ে সাজানো দেখতে ভালোই লাগলো তা আমাদের ওবার নামিয়ে দিয়ে গেল তো আমি তো চিনি না কারণ আমি কখনও আমার হাজব্যান্ডের ফ্রেন্ড জাহাঙ্গীরনগরে সাথে খুব বেশি যে পরিচিত ছিলাম সবার সাথে তাও না তো আমি এই সাইডটাই প্রথমে চলে আসলাম তো এই সাইডটাও খুব ভালো ছিল এখানে এসে আদ্রিতা সাদিয়ান আইসক্রিম ভ্যান ছিল বলে আম্মু আইসক্রিম খাবো ওদের আইসক্রিম কিনে দিলাম আর আদ্রিতা আব্বু ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে আমাকে বলল যে এই সাইডটায় না তোমরা সি বিচ আছে একটা বাচ্চাদের সেই সাইডটা তবে এই সাইডটা আমার খুব ভালো লেগেছে তখন আমরা এই সাইডটা দিয়ে হেঁটে অনেক দূরে দেখেন অনেক মানুষ দেখা যাচ্ছে ঠিক সেই সাইডটা আমার যেতে হবে তো প্রথমেই একটা ধাক্কা খেলাম গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল এবং এই সাইডটা আসার পর আমরা যখন যাচ্ছিলাম আদিয়ান হঠাৎ করে স্লিপ খেয়ে পরে ওর পাটা ছিলে ফেলল ও কান্না করছিল তার খুব রোদ থার্টি টু ডিগ্রি ছিল তো আমারও খুব খারাপ লাগছিল কারণ এতক্ষণ বাচ্চাদের নিয়ে হাঁটা আদ্রিতাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর কিছু করার নেই যেতে তো হবে। তো আমরা চলে আসলাম আদৃতা কিছুক্ষণ বসে আছে বলে তুমি অনেকক্ষণ যাবা তারপরে আমি তোমার সাথে সাথে হেঁটে আসব। আমি আবার মানে আমার পরিচিত থাকলে ওই সব অনুষ্ঠানে আমার যেতে খুব ভালো লাগে কারণ আমার সবাই পরিচিত কিন্তু আমার হাজব্যান্ডের পরিচিত তখন একটু মানে কেমন যেন লাগে যে আমি তো কাউকে চিনি না তারপরেও যাচ্ছি কারণ সেখানটায় আমার মানে এক আপু আছেন ওনাকে আমি আগে চিনতাম তো উনি যেহেতু আছেন আপা তাই একটু সাহস করেই যাচ্ছিলাম তো হাজার হাজার মানুষ দেখে মনে হলো এটা হচ্ছে ওর একটা ছোটোর মধ্যে সি করেছে বাচ্চাদের জন্য এবং বড়রা অবশ্যই সেখানটায় গিয়ে দেখলাম খুব এনজয় করছে তা আমরা প্রায় চলে আসছি আমাদের বলে দিয়েছে যে একটা গ্রিন কালার শেড আছে সেখানটাই সবাই বসেছে তো ডান দিকে হচ্ছে গ্রিন কালার শেড আর বা দিকে হচ্ছে সেভিসটা তো আদিয়ান আয়াস ওরা তো খুবই খুশি কখন ওরা পানিতে নামবে কিন্তু ওদের পানিতে নামার যত কাপড় চোপড় সব কিছুই গাড়িতে রয়ে গেছে তো যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেভাবে কিছুই হয়নি সেদিন আর আমার কাছেও খুব ভালো লাগছিল কিন্তু আমার হাজব্যান্ড পাশে না থাকলে আমার সব কিছু কেমন যেন একটু মানে এলোমেলো লাগে যে ও থাকলে হয়তো বাচ্চাদের একটু সময় দিত কারণ আমি তিনজন নিয়ে না আমার একটু এলোমেলো হয়ে যায় সব কিছু তো এই গ্রিন শেডের নিচে দেখলাম সবাই বসে আছে আমি গিয়েও বসলাম আর সবার খাওয়া দাওয়া প্রায় শেষ যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছি তাই আমি আদ্রিতার জন্য খাবার নিচ্ছি আয়াজের জন্য খাবার নিচ্ছি কিন্তু আদিয়ান পানিতে যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে যে ও এখনই যাবে তা আমার কিছুই করার ছিল না আমি আদিয়ানের যেই প্যান্ট পরা আছে সেটা পরেই সুখ হলে বললাম যে চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাই তো আদ্রিতাকে খাবার দিয়ে দিলাম যে বললাম বসো তবে এখানে বসার জায়গায় একটু প্রবলেম হচ্ছিল কারণ একদম মেঝেতে সব জায়গায় বালু বালু একটা অবস্থা আর আমার ছেলেমেয়েরা মানে বসে কোনোভাবে ওরা ইজি হতে পারছিল না তাই ওরা খাচ্ছিলো না আর আমি যেহেতু চেয়ার সাথে করে নিয়ে আসছিলাম গাড়ি যেহেতু এই একটা বড় প্রবলেম হলো তাই সব কিছু নিয়ে আসাও হলো না এই তো তো আমি আদিয়ানের সাথে চলে আসলাম আদিয়ানকে নিয়ে আর সবাই খুব সান করছে এখানে হচ্ছে কি একটু রোদ আসলে সব হোয়াইটরা বলেন ওরা সানবাতের জন্য খুব পাগল হয়ে যায় কারণ ওরা ওদের স্কিনটা খুব পাতলা থাকে তো ওরা চায় যে সানটা এসে ওরা একটা ভিটামিন পাক আর অনেকে আবার কালার একটা হালকা ব্রাউনিশ কালার হয় সেটাও অনেকে পছন্দ করে সেই জন্য ওরা সানবাতটা বেশি নেয় তবে আমাদের স্কিন কিন্তু আমাদের এশিয়ানদের পাতলা না আমাদের স্কিনটা একটু মোটা তাই আমাদের এই জন্য সানে প্রবলেম হয়ে যায় আর ওরা সানটা পছন্দ করে এই হচ্ছে তফাত তবে অবশ্যই সানস্ক্রিন ওরা খুব ইউজ করে তারপর ওরা সান নেয় তো এখানে পানি খুব কম তারপরও একটু ভয় লাগে বাচ্চাদের নিয়ে আসতে আর আমি পানি তো সব সময় খুব ভয় পাই আমিও সুইমিং পাই না আর এর আগেও বলেছি আমার ভাইটা মারা গেছে এরপর থেকে আমার ভিতরে একটা ভয় কাজ করে সবসময় তা আদিয়ানকে আমি খুব দেখে রাখছিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি আদরিতা দাঁড়িয়ে আছে আয়াস দাঁড়িয়ে আছে আদিয়ান বারবার আসছে যাচ্ছে ঠিক এরকম করছিল তো অনেকক্ষণ খেলো সাথে করে প্লাস্টিকের বাগেট অনেক কিছুই নিয়ে আসছিলাম সব কিছুই হোয়াইট বাচ্চারা দখল করে নিয়েছে বাট আদিয়ান কিছুই বলতে পারলো না আয়াজও কিছু বলতে পারে না ওরা এরকমই ওরা একটু বোকা টাইপেরই ওদের জিনিস মানুষ নিয়ে চলে যায় ওরা কিছু বলতে পারে না তো ওদের সব কিছুই দেখলাম দখল হয়ে গিয়েছে আর আদিয়ান ছোট একটা কিছু দিয়ে খেলছে পানির মধ্যে এই তো তো আদিয়ানকে আমি বললাম যে আদিয়ান আর পানিতে যেও না তুমি এগুলো দিয়ে একটু প্লে করো বাবা সে বলল আচ্ছা তা আমরা তখন বাজে বিকেল পাঁচটার মতো আমার হাজব্যান্ড মানে বলল যে সমস্ত কাজ শেষ আসতেছে আমাদের এখানে আদি এনকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে তুমি ই করো না আর খেলো না আয়স্ক আমি ক্লিন করে ওর গেঞ্জি ঠেঞ্জি পরিয়ে দিলাম তা আমি আবার এই সাইডটায় চলে আসলাম যে আমি একটু গিয়ে বসি আদ্রিতা আয়াজ তোমরা একটু আদিয়ানকে দেখো আমার খুব টায়ার্ড লাগছিল তো দু মিনিট না যেতে আয়াজ আমাকে বলে যে আম্মু আদিয়ানকে দেখা যাচ্ছে না আমি দৌড় দিয়ে গেলাম আদিয়ানকে কেন দেখা যাচ্ছে না আমি পুরা সিবি আমি খুঁজলাম আমার ছেলেকে আমি পেলাম না আমার হাজব্যান্ড এর মধ্যে চলে আসছে অনেক খোঁজাখুঁজি অনেক কিছুর পর ওকে পেলাম না পুলিশ কল করা হলো যত সিকিউরিটি ছিল সবাইকে জানানো হলো এবং আমার কান্না দেখে আশেপাশে যত সাদারা ছিল সবাই দৌড়ে আসলো যে কি হয়েছে আমি বললাম আমার ছেলেকে আমি পাচ্ছি না মানে আমি অবাক হয়ে গেছি ওরা আমার জন্য এত করলো ওরা আমাকে এত সান্ত্বনা দিল ওরা আমার জন্য দৌড়াদৌড়ি করছে কোথায় গেলে আদিয়ানকে পাওয়া যাবে আমি জাস্ট বলতে বললাম সবাইকে যে তোমরা পানিতে যাও পানিতে গিয়ে খোঁজো আমার ছেলেকে ওই যে পানিতে দেখা যায় আমার কাছে মনে হচ্ছিল বারবার ওকে পানিতেই দেখা যাচ্ছে কারণ আমি সুইমিং পাই না আমি কীভাবে যাবো আমার ভিতর খুব ভয় কাজ করছিল আর আমার শুধু মনে হচ্ছিল যে আমি আমার হাজব্যান্ডকে কি জবাব দেবো সে তো তার বাচ্চাদের ছাড়া কিছুই বোঝে না আমার খুবই মনে হচ্ছিল যে আমি আনিসকে কি বলবো ওর সামনে দাঁড়িয়ে আমি কি উত্তর দেবো যে ওর বাচ্চা কোথায় আর আমার মাথা কোনোভাবেই কাজ করছিল না যে যখন তখন হয়তো বা আদিয়ানকে পানির থেকে উঠাবে আর আল্লাহকে আমি খুব ডাকছিলাম মনে মনে নামাজ সদগা সব কিছুই মানলাম পুরা সিবিসটা দেখছি নাই আদিয়ান তারপর আল্লাহর কি রহমত কিছুক্ষণ পর দেখলাম একটা হোয়াইট ছেলে আদিয়ানকে কোলে নিয়ে দৌড়ে আসছে আদিয়ান দু মিনিটের মধ্যে সেখান থেকে কখন যেন দৌড় দিয়ে অনেক দূরে একটা প্লেগ্রাউন্ডে চলে গেছে তো মানে এখনও আমি সেই স্মৃতি আসলে ভুলতে পারি না আর আমার ব্লগ এই দিন এই ভিডিওটা দিতে দেরি হয়েছে কারণ আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে তাই এটা রেডি করতে পারিনি এই তো তারপর আমরা খুব কুয়েক আদ্রিতার আব্বু কোনোরকম খেলো আসলে খাওয়া হয় না যার সন্তানের বিপদ হয় সেসব বাবা মার যে কেমন হয় সেটা আমি পেয়ে গেলাম রেজাল্ট আর বারবার মায়ের কথা ভাবছিলাম যে আমার ভাইটা যখন ক্লাস টুতে থাকতে মারা যায় তখন আমার মার ভিতর কেমন মানে কেমন অনুভূতি হয়েছিল সেটা আমি পুরোপুরি পেলাম আর সেই সব মায়েদের কথা সেই সব বাবাদের কথা খুব চিন্তা করলাম যাদের সন্তান খুব ছোটোবেলায় চলে গিয়েছে তা আমি চাই আল্লাহ জানে এমন দিন কারো না করে খুবই কষ্টের এই দিনগুলো তারপর আমরা সবাই রেডি ঠেডি হয়ে আমরা কুইকলি চলে আসলাম ওখানে গানও হচ্ছিল এক ভাইয়ার ছেলে গিটার বাজিয়ে গান গাচ্ছিল তো সবার কাছ থেকে মানে মন ভালো না লাগলে আসলে কিছুই ভালো লাগে না প্রথম থেকেই একটু মানে কী বল বিপদ দেখা দিয়েছে গাড়ির চাকা পাঞ্চার আদিয়ান পড়ে গেল তারপরও সব দিক দিয়ে আদিয়ানের হারিয়ে যাওয়া সব কিছু মিলে আর ভালো লাগছিল না তারপরে আদিতার আব্বু বললো আমিও বললাম যে আমরা চলে যাই তাহলে তো আমরা তো কুইক গাড়িতে এসে আমরা বাসার দিকে চলে আসলাম বাসায় আসতেও আমাদের প্রায় ওয়ান অ্যান্ড হাফ আওয়ার মতোই লেগে গিয়েছে এ তো প্রায় বাসার কাছে চলে আসছি আর সবসময় ভাবছিলাম যে আদিয়ান কি করে আদিয়ান ঘুমিয়ে পড়েছে কারণ খুব টায়ার্ড ছিল সে অনেক খেলাধুলো করেছে আর সবাই মানে খুব মন খারাপ করে আছে আদ্রিতা আয়াস কারণ আদ্রিতাকে দেখলাম আমি ও আমার কান্না দেখে ও পানির মধ্যে ভাইকে খুঁজতেছিল খুব খুঁজতে ছিলো আদ্রিতা খুব আপসেড হয়ে গিয়েছিল যেটা কি হলো হঠাৎ করে হেতো জাকাল্লা রহমত যে সব কিছু মিলে ঠিকঠাক মতো সবাইকে নিয়ে বাসায় ফিরতে পেয়েছি তো আমার ছেলে এসে তার খুবই এনার্জি আয়াজে সে সাইকেল নিয়ে আবার সাইকেল চালাচ্ছে কারণ সবার সাইকেল তো পার্কিংয়ে রাখা হয় তো ওর সাইকেল ওইখানে থাকে এখানে যখনই গাড়ি ঠিক মতো একটু পার্ক করতে টাইম লেগু তখনই সাইকেল নিয়ে ওর সাইকেল চালাতে থাকে তো এই তো সবার দোয়া ছিল আপনাদের সবার দোয়া ছিল আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার দোয়া ছিল সেই জন্য আজকে বাচ্চাদের নিয়ে ভালোভাবে আসতে পেয়েছে এবং খুব ভয় একটা কাজ করছে সিসাইডে ভবিষ্যতে যেতে হলো কয়েকবার চিন্তা করে আমাদের যেতে হবে তো আজকে ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা